আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি, আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আর বৃষ্টি তো চারিদিকে, বৃষ্টি আর বৃষ্টি কি বলবো। আজকে ছোটোখাটো একটু রান্না দেখাবো আর একটা ব্লগিং করব, বাইরে বেড়াতে যাব, সেই ব্লগিংটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আজ আপনাদেরকে আমি শুটকি রান্না করে দেখাবো। শুটকি ভুনার জন্য এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তেল, আর এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিয়েছি, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইটা হলো গিয়ে চেপা শুটকির ভর্তা, এটা খুবই টেস্টি হয় খেতে এইভাবে যদি রান্না করা হয়। আর চেপা শুটকির ভর্তা বিভিন্নভাবে করা হয়, তবে এটা মানে সচরাচর সবাই খুবই পছন্দ করে। যাই হোক, এখানে পেঁয়াজটাকে আমি ভাজবো, একদম নরম করে ভাজবো, পেঁয়াজটা যাতে ভালো করে নরম হয়ে যায়, আগুনটা কমিয়ে এটাকে ভেজে নেব। আর নরম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই তো এখন পেঁয়াজটা লবণটা দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই যে এখানে রসুন আছে বড় সাইজের একটি, আর এখানে প্রায় ধরেন 10-12টার মতো হবে চেপা শুটকি আছে, এটাকে আমি বেটে নিয়েছি। বাটার একমাত্র কারণ হলো শুটকির গায়ে যে কাঁটাটা আছে সেটা যাতে এই মানে ভাতের লুকমার সাথে গলায় বেঁধে না যায়, তার জন্য এটাকে ভালো করে বেটে নেওয়া হয়েছে। এভাবে দিলে কিন্তু এই ভর্তাটা খেতে কোনো ধরনের ঝামেলা হয় না। আর যদি এমনিতেই দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যে যেভাবে যেতে চান দিতে পারেন, তবে আমি সাজেস্ট করবো এভাবে বেটে তারপরে রান্না করার জন্য। এই হলো গিয়ে চেপা শুটকিটা, এইটাকে আমি রসুন দিয়ে বেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রসুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এতে আমাদের পেঁয়াজটা মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এটাকে বেশি ভাজবো না, একটু মানে ধরেন সফট হয়ে যখন ট্রান্সফার হয়ে যাবে পেঁয়াজটা কালার, তখনই এখানে আমি যে শুটকিটা বাটা শুটকিটা শুটকি আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। শুটকি পছন্দ করে না কমই আছে, আমার জানা মতে সবাই কম বেশি শুটকিটা বেশি পছন্দই করে। আমি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মানে মজে যায় তার জন্য ঢেকে দিয়েছি। আর এ ধরনের শুটকি রান্না করতে হলে এই যে খুন্তিটা মানে স্টিলের খুন্তি হলে ভালো হয়, কারণ এটা যখন আমরা শুটকিটা দেব প্লাস হলুদ মরিচ দেব তখন কিন্তু একটু লেগে লেগে আসে, সেটাকে এইটা দিয়ে করলে লাগার সম্ভাবনাটা কম থাকে, ঘষে ঘষে তোলা যায়। এই তো এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে শুটকি আর রসুনের যে পেস্টটা ছিল সেটা, এখন দিয়ে শুধু নাড়ার পালা, এটাকে নাড়তে হয়, এই আগুন কমিয়ে এটাকে কষাতে হয়, মানে এটাকে ফুল জ্বালে কিন্তু ভাজা যায় না, তাহলে কিন্তু শুটকিটা পুড়ে যাবে আর খেতেও তেমন ভালো লাগবে না। এটাকে অনবরত নেড়ে নেড়ে একটা মানে ভুনা টেক্সচারে চলে আনতে হবে। আর এই শুটকিটা খুবই পছন্দ করে সবাই, আমার ঘরে তো সবাই খুবই পছন্দ করে। এটা আমি একজন গেস্টের জন্য নিয়ে যাব রান্না করে, উনি খুবই পছন্দ করেছিলেন, তাই ভাবলাম যাচ্ছি যখন বেড়াতে যাচ্ছি যখন ওনাকে এটা দিয়ে যাব। হয়তো আপনারা হাসতে পারেন যে গেস্টকে বা শুটকি ভুনাকে উপহার দেয় কি, কিন্তু অনেক কিছু কিছু গেস্ট আছে যে কুরমা পোলাও থেকে শুটকিটা খেতে পছন্দ করে, আমারও ভালো লাগে শুটকি, তো আসলে কুরমা পোলাও দেওয়াচ্ছে ওকে যদি শুটকি দেওয়া হতো খুবই পছন্দ করবে। তাই দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ, হাফ চা চামচ থেকেও কম হলুদ দিয়েছি আমি, দিয়ে আবার একটু মানে নাড়াচাড়া করছি। এখন আমি দিয়ে দেব মরিচ, মরিচটা যার যেরকম মানে ইচ্ছে সেরকম দিবেন, তবে এই ধরনের শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে প্রায় 1.5 চা চামচের থেকে একটু বেশি হবে আমি মরিচের গুঁড়ো দিয়েছি। আমার মনে হয়েছিল হলুদ আর একটু দিলে ভালো হয় তাই আর একটু দিলাম, কিন্তু ঝালটা আপনারা নিজের ইচ্ছে মতো এখানে দেবেন, কারণ ঝাল অনেকে কম খায় অনেকে বেশি খায়, এটা নিজের টেস্ট পার অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। এই তো এখন শুধু নাড়ার পালা, শুটকিটা আসলে আগুন কমিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্না করতে হয়, এটার মধ্যে কোনো পানি অ্যাড করা হয় না, তার জন্য এখানে একটু তেলের পরিমাণ বেশিই লাগে। আর এই দেখেন, এই জন্যই বলছি যে স্টিলের খুন্তিটা ব্যবহার করার জন্য এভাবে ঘষে ঘষে এটা তুলতে হয়, আবার যদি এটা লেগে থাকে রান্নার শেষ পর্যন্ত কিন্তু পুড়ে যাবে, তাই এটাকে ঘষে ঘষে তুলে তুলে রান্না করতে হয়, এটা খেয়াল রাখবেন।
আর আমি যে প্রসেসে রান্না করছি আপনারাও সেভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর আপনাদের কাছে যদি ভালো রুই মাছ অথবা তেরাপি মাছ অথবা কাতল মাছ থাকে দু তিন পিস ভেজে তারপরে হাত দিয়ে ভেঙে তারপরে দিয়ে দিতে পারেন, এটাও কিন্তু খুবই টেস্টি হয়। বাট আমি চাচ্ছি না আজকে দিতে, শুধু শুটকির ফ্লেভারটা আনার জন্য আমি শুধু শুটকি দিয়েই রান্না করছি এটা। আপনারা চাইলে মাছটাও দিয়ে দিতে পারেন, দুই তিন পিসের বেশি দেবেন না, দুই পিস হলেই হয়, বড় বড় দুই পিস গাদার যে পিসগুলো সেটা দিলে হয়। দিয়ে মানে এটাকে হালকা ভেজে নেবেন, মাছটাকে ভেজে হাত দিয়ে কাটাটা ভেজে এই যখন সময় আসবে এই সময়ে দিয়ে দেবেন মাছটা। এই দেখেন এইভাবে কিন্তু ঘষে ঘষে তুলতে হয়, নাহলে কিন্তু শেষে পুরা লেগে যাবে আর তেতো তেতো একটা ভাব চলে আসবে। আমার শুটকিটা প্রায় হয়ে যাচ্ছে, রান্না করা আসলে এটা সব যার যার ব্যক্তিগত একটা ব্যাপার, কেউ রান্না করতে পারে খুব ভালো করে, কেউ মিডিয়াম, কেউ একদম পারে না, কিন্তু আজকাল মেয়েরা সবই মোটামুটি রান্না করতে পারে, পারে না এমন কেউ নেই, কেউ ভালো পারে কেউ কম পারে এইটাই আর কি, তবে সবাই মোটামুটি পারে। আমি প্রায় দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে আবার নাড়াচাড়া করছি, কারণ এই শুটকির পাশ থেকে সরে যাওয়া যাবে না, নাহলে পুড়ে যাবে। দিয়ে দিলাম এখন ফাইনাল টাচ যেটা ধনে পাতা, ধনে পাতাটা একদম ফ্রেশ কেটে দেওয়ার চেষ্টা করবেন শুটকির মধ্যে, তাহলে শুটকির একটা স্মেল তারপরে ফ্রেশ ধনে পাতা স্মেল খুবই ভালো লাগে খেতে। এতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, ধনে পাতাটাকে আমি মানে কেটে দিচ্ছি কুচি কুচি করে, দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলবো। ধনে পাতা দিয়ে আর বেশি সময় চুলায় রাখা মানে যা রাখবেন না, কারণ ধনে পাতার যে স্মেলটা সেটা কিন্তু আবার নষ্ট হয়ে যায়। একটু নাড়াচাড়া করে এক মিনিট হবে চুলার মধ্যে রেখে তারপরে নামিয়ে ফেলব। হ্যাঁ এরকম আমার শুটকিটা দেখেছেন খুবই সুন্দর কালার এসেছে, আমি আপনাদের একটু পাশ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন কালার যেরকম সুন্দর আসছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আমি বয়সটা দিয়েছি এর পরের দিন, কারণ এই শুটকিটা রান্না করে আমি নিয়ে গিয়েছিলাম বেড়াতে, সিলেটে গিয়েছিলাম, তাই আর এদিন বয়স দিতে পারিনি, এর পরের দিনে বয়সটা দিয়েছি। আমাদের ঘরের জন্য একটু রেখেছিলাম খাওয়ার জন্য, আর যাকে দিয়েছিলাম উনি কিন্তু খুবই পছন্দ করছে শুটকিটা খেয়ে, আমার খুবই ভালো লেগেছে। কাউকে যদি কিছু গিফট করা হয় আর যদি পছন্দ করে সেই জিনিসটা আসলে খুবই ভালো লাগে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার তরকারিটা অলমোস্ট ডান, শুটকির কালারটা আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর এসেছে, খুবই সুন্দর লাগছে। আর যে এক্সট্রা তেলগুলো দেখছেন সেই তেলটা কিন্তু আমি ছেঁকে তুলে নেব, এই এটাকে মাঝখানে একটা গর্ত করে নিলে চারিদিকে শুটকিটা বিছিয়ে দিয়ে মাঝখানে গর্ত করলে সব তেলগুলো মাঝখানে চলে আসবে। আর দুপুরের জন্য রান্না করেছিলাম আমি মুরগির মাংস আমার বাচ্চাদের জন্য, এই তো মুরগির মাংস রান্না করেছি। আর বিকেলে তো যাব আমরা বেড়াতে, খাওয়া দাওয়া শেষ করে আমরা ওই যে সিলেটের উদ্দেশ্যে রওনা হব, কিন্তু সিলেটে যখন আমরা ঢুকি তখন দেখি কি যে একটা শোচনীয় অবস্থা, সিলেটে সম্পূর্ণ সব জায়গায় পানি, মানে কি বলবো, পানির উপরে গাড়ি চলছিল এত, এই তো পানি কম দেখা যাচ্ছে বাট কিছু কিছু জায়গায় আরও বেশি পানি, অনেক ভয় লেগেছিল আমার। যখনই গাড়িটা যাচ্ছিলো পানির উপরে মনে হচ্ছে আমরা ভাসমান কোন জায়গায় যাচ্ছি, ফিল করছিলাম আমরা ভেতরে ভেতরে যে আমরা পানির মধ্যেই আছি। চলে আসলাম আড়ংয়ে, এটা জেল রোডের যে আড়ংটা সেটা, সিলেটে আসবো আর আড়ংয়ে যাব না এটা তো হয়ই না। আড়ংয়ের জিনিসগুলো আমার দেখতেও খুবই ভালো লাগে, আমি আমার বোন আর আমার হাজব্যান্ড আমরা এসেছিলাম আড়ংয়ে, ওরা কাপড় চোপড় কেনাকাটা করেছে, কিছু টুকটাক কেনাকাটা করেছে, বাট আমি শুধু দেখলাম আমার ভিউয়ার্সদের কিছু টুকিটাকি তুলে ছবি তুলে দেখালাম, এইটাই, আমি কিনি নেই কিছুই। এই তো এই আড়ংয়ের যে প্রথম মানে সামনের সাইডটা খুবই সুন্দর লাগে, গাছটা গাছ দেখেও খুবই ভালো লাগে। আর এখানে দেখেন ইসামতি লেখা আছে এন্ট্রেসের মধ্যে, ঢুকার সাথে সাথেই কপোতাক্ষ, খুব সুন্দর লাগে, আস ডিজাইনটা খুবই সুন্দর, দেশীয় ডিজাইন যেটা সেটাই বলে, আড়ং মানে দেশীয়। আর তো সিঁড়ি দিকে ওঠার সময় এই ছবিটা দেখে আমার খুবই ভালো লাগলো, ভাবলো আমার তো ভিউয়ার্সদের দেখাই একটু।
এই তো কাপড়ের এখানে চলে আসলাম। কাপড় চোপড় আমার আরঙের, সত্যি কথা বলতে আরঙের কাপড় চোপড় আমার তেমন একটা ভালো লাগে না। আরঙের যে শোপিসগুলা প্লাস মাটির জিনিসগুলা এগুলোই ভালো লাগে, ব্যাগ জুতা এগুলোই বেশি ভালো লাগে। ভেবেছিলাম যদি একটা ব্যাগ পছন্দ হয় কিনে নিয়ে যাব, বাট আমার পছন্দ হওয়ার পরেও কিনি নাই শেষে। মনে হয় দুধ এইকে ব্যাগটা দেখাবো আমি আপনাদের অবশ্যই, যে ব্যাগটা কী দেখেছিলাম কেনার জন্য কিন্তু কিনি নাই। শেষে মনে হলো না এটা বেশি বাচ্চা বাচ্চা মনে হয় তাই কিনি নাই। এই তো এদের সিঁড়ি দিকে উঠে এই নিচে হলো গিয়ে শাড়ির কাউন্টার, আর দোতলায় হলো গিয়ে জামা প্লাস আর ভেতরে হলো গিয়ে শোপিস টপিস এগুলা, ব্যাগ শোপিস টেবিল ল্যাম্প এগুলা। আসলে আরঙের জিনিসগুলা খুবই সুন্দর, আমি আবারও বলছি খুবই সুন্দর। আর সিলেটের আরঙে অনেক কিছুই পাওয়া যায়, ঢাকার মতোই সিলেটেও অনেক বড় আরঙটা। এই দেখেন টেবিল ল্যাম্পগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর, অনেক বড় আছে ছোট আছে, এই যে এখানে ছোট ছোট পার্স আছে, ভালোই লাগে আসলে ঘুরতেও একটা ভালো লাগে। আর এখানে আসলে ভিডিও করাটা খুবই রেস্ট্রিকশন, ওরা ভিডিও করতে দেয় না। তারপর মানে প্রথমে আমি বুঝতে পারিনি, প্রথমে তো আমি ছবি তুললাম, ভাবলাম আমি আসলাম আমার ভিউয়ারদের দেখাবো না এটা কী করে হয়, কিন্তু শেষে আর বাকিগুলো শ্যুট করতে পারিনি। এই দেখেন এগুলা এত সুন্দর রিকশা, খুবই সুন্দর রিকশাগুলো, আর অনেক হেভি, প্রাইস অনেক বেশি বাট অনেক হেভি, এত সুন্দর। আর শোপিসগুলো মানে মারাত্মক, এত সুন্দর সুন্দর শোপিস আমি আপনাদের দেখাচ্ছি। এই তো এই দেখেন এগুলা অনেক হেভি হেভি, আমি হাত দিয়েও দেখেছি কয়েকটা, অনেক হেভি, দেখতে খুবই সুন্দর লাগে, ঘরে সুবাই বাড়িয়ে দেয় আরঙের শোপিসগুলা। এই যে একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন কত সুন্দর, এগুলো সিলভারের, খুবই সুন্দর এগুলো। এই যে আর একটা দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সিলভার আর গোল্ডেন, এটা আমার মনে হয় এটা হলো গিয়ে মোমবাতি রাখার জন্য, ছোটো ছোটো যে মোম যেগুলো সেগুলো রাখার জন্য, অথবা হিন্দুরা যখন পূজা করে দিয়া টিয়া এরকম সামথিং কিছু হবে। এই দেখেন শোপিসটা, এটা দেখতে অনেক পিচি বাট অনেক হেভি, আমি হাত দিয়ে তুলে তুলে কিছু কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের। আলাদিনের চেরাগ খুবই কিউট, কিন্তু বললাম তো আগেই এগুলো অনেক হেভি। আর এই যে দেখেন এটাও কিন্তু, এটা বোধহয় মোমবাতি স্ট্যান্ডই হবে আমার মনে হচ্ছে, এটা অনেক ছোট কিন্তু অনেক ভার অনেক। এই যে বাসগুলো আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু আরঙের জিনিসগুলো খুবই সুন্দর বাট অনেক প্রাইস। এটা হলো যে নৌকা, নৌকাগুলোও দুই তিনটা কালারের আছে। আর এই যে রিক্সা দুইটা আমার এত সুন্দর লাগছে কি বলবো, এত কিউট, দেখতে অনেক ছোট বাট অনেক হেভি, রিক্সা দুইটা খুবই কিউট, মানে প্রতিটা জিনিসই খুবই কিউট। এই দেখেন ঠেলা গাড়ি যেটাকে বলে, কামান, মানে ওভারঅল মিলিয়ে অসম্ভব সুন্দর। চলে আসলাম মাটির পাত্র যেখানে পাওয়া যায় সেখানে, এটা ডিনার সেট, এটা মাটির না মেবি সিরামিকের হবে। এই দেখেন আরেকটা, মানে কি বলবো, এটা যদি খাবার টেবিলে থাকে তাহলে খাবার টেবিলের সুবাটাই বাড়িয়ে দিবে, এত সুন্দর। তবে আমি দেখেছি আমার খুবই ভালো লেগেছে, নেক্সটে যখন আসবো তখন অবশ্যই আমি এখান থেকে কিছু কিনে নিয়ে যাব। এই যে সিরামিকের কাপগুলো, এগুলো খাওয়ার চেয়ে মনে হয় যেন সাজিয়ে রাখলে বেশি সুন্দর লাগবে, এত সুন্দর। আরঙের প্রোডাক্ট আপনারা সবাই জানেন খুবই সুন্দর, আমি এখানে কোনো মানে অ্যাডভাইস করছি না কোনো কিছুর, বাট আমি যে গিয়েছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন মাটির একটা মোরগ, এটা কত সুন্দর লাগে দেখতে, এটা ঝুলিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে। এই যে উপরে হাতিটাও অসম্ভব সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে, আর মানে সম্পূর্ণ জিনিসগুলো আমি বললাম তো যে কাপড়ের, কাপড় থেকে আমার কাছে শোপিস মাটির জিনিস মাটির হাঁড়ি পাতিল এগুলো দেখতে বেশি ভালো লাগে আমার। আর এগুলো যখন খাবার টেবিলে সাজানো হয় তাহলে খাবার টেবিলে সুবাই বেড়ে যাবে, বিশেষ করে যখন এইসব জিনিস আমরা পয়লা বৈশাখে রাখি তাহলে তো আর কথাই নেই। আর হঠাৎ করে আমার চোখে পড়লো একটা ডল, খুবই সুন্দর লাগছে দেখতে,
আর এটা হলো গিয়ে পর্দা, মানে শোপিস হিসাবে ব্যবহার করা হয় পর্দার মতো। আর এটা টেবিল ল্যাম্প, অসম্ভব সুন্দর টেবিল ল্যাম্পটা, বাট অনেক প্রাইস, সত্যি কথা বলতে অনেক প্রাইস। আর এটা হলো গিয়ে বেতের, বেত দিয়ে ছোটো ছোটো কিউট কিউট করে বানাইছে, এই দেখেন রিক্সা, বেতের রিক্সা, খুবই কিউট। এটা একটা ঝুড়ি, এটার মধ্যে আনুষাঙ্গিক বাচ্চাদের ব্যান্ড ক্লিপ এগুলো রাখা যাবে, পাঞ্চ টাচ এগুলো রাখা যাবে। আর এই তো এগুলো এ সাইড হলো গিয়ে বেতের সব কিছু পাওয়া যায় এখানে। আর মাটিরটা তো আমি আপনাদের দেখিয়েই দিলাম, মাটির আরও অনেক কিছু আছে বললাম না, শেষে আমি আর শ্যুট করতেই পারিনি। দেখেন খুবই কিউট একটা কাপ সেট, এটা তো টেবিলের, কাঁচের টেবিলের উপরে রাখলে খুবই সুন্দর লাগে। আর এখানে হলো গিয়ে যে পার্সোনাল যে আয়না, যে লিপস্টিক জার্নিতে যাচ্ছি লিপস্টিকটা একটু চেক করব, এটা দিয়ে দেখা যাবে এত সুন্দর একটা আয়না। আর এই ব্যাগটা আমি কিনতে চেয়েছিলাম, বাট শেষে দেখলাম দূর এটা বাচ্চা বাচ্চা মনে হয় তাই রেখে দিয়েছি। আর এদের শিক, যেটাকে শিক বানানোর জন্য যে গ্রিল বানানোর জন্য যে প্যান্টটা, সেটা এটা একটা ঘোড়া। আসলে আমি শ্যুটটা খুব উল্টো করে তুলে নিয়েছিলাম, ঘোড়াটা খুব, এই দেখেন রিক্সা, এই রিক্সাটা দেখতে মনে হচ্ছে অনেক পাতলা বাট অনেক হেভি। এগুলা তো ড্রয়িং রুমের মানে লুকটাই চেঞ্জ করে দেবে, এত সুন্দর সুন্দর জিনিস। তবে আমি সিজনে যদি আসি তাহলে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যদি কেনাকাটা করি। ওদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা বের হয়ে গেলাম, একটা রেস্টুরেন্টে উঠেছি, হালকা পাতলা নাস্তা করলাম। নাস্তা করে অনেক খিদে লেগেছিল তাই নাস্তাটা করে নিলাম, করে আমরা পান খেলাম। আসলে রেস্টুরেন্টে আসবো, নাস্তা করব আর মিষ্টি পান খাবো না, এটা তো হয়ই না। আর রেস্টুরেন্টের নাম হলো গিয়ে পাপড়ি রেস্টুরেন্ট, মোটামুটি খারাপ ছিল না খাবার, ভালোই ছিল। তো আজ এই পর্যন্তই, আমার এই ছোটোখাটো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।